হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খাসি মাংসের লাল ঝোল রেসিপি রান্না করে দেখাবো পুরো ভিডিওটা দেখুন কেমন হবে রান্না করছি মাস্তিকি থেকে সালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করা যাক প্রথমে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি কড়াইটা খুবই গরম হয়ে গেছে এখন আমি এতে দুশো এম মতো তেল নিয়েছি সর্ষের তেল চোদ্দোটা আলু নিয়েছি আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এরপর এটা হালকা করে ভেজে আমি নুন হলুদ ছাড়াই ভেজে আমি তুলে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম বেশি কড়া করে ভাজলে মশলা ঢুকবে না তাই হালকা করে ভেজে তুলে নিলাম এরপর আরও একশো এমএল তেল আমি দিলাম রান্নাটা আমি জনের জন্য করব পেঁয়াজ নিয়েছি এক কিলো কুচিয়ে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এরপর ভেজে নেব যতক্ষণ না বাদামি কালার আসবে খোলা অবস্থায় আমি নেড়ে ছেড়ে এটা দশ মিনিট মতন ভাজবো পেঁয়াজগুলোকে লবণ দিলাম চার চামচ লবণ দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এরপর আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন হালকা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তেলের উপর ভেসে উঠেছে এরপর আমি আদা রসুন বাটা দেব আট চামচ প্রায় তিনশো গ্রাম মতো ভালো করে আদা রসুনটাকে আমি ভেজে নেব জল ছাড়াই রান্নাটা আমি করবো মশলাটা ভেজে নিচ্ছি এখন মাংসটা কষানো অবধি জল দেব না এরপর আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আট চামচ লঙ্কা গুঁড়োটাকে হালকা ভেজে নিলাম আগে এরপর দেব হলুদ গুঁড়ো চার চামচ হলুদ গুঁড়োটাকে এবারে ভেজে নেব ভালো করে মিক্স হয়ে গেল মশলাটা খুবই সুন্দরভাবে হচ্ছে এরপর আমি দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছোট চামচে দু চামচ মতো পুরো মশলাটায় কষিয়ে নিচ্ছি এরপর আমি এই রান্নাটার সুগন্ধের জন্য এবং ফ্লেভারের জন্য দিলাম গরম মশলা প্রথমে দিয়ে দিলাম আমি টমেটো কুচি এরপর এই যে গরম মশলা এতে নিয়েছি আমি তেজপাতা চারটে আর নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি জাইফল জয়িত্রী সিলে বেটে নিয়েছি তিনটে টমেটো নিয়েছিলাম ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিলাম চার কিলো খাসি মাংস চার কিলো মটন ভালো করে কেটে ধুয়ে রাখা রেখেছিলাম ভালো করে মাখিয়ে নেব মশলাটার সাথে এরপর মাখানো হয়ে গেছে এরপর ঢাকিয়ে দিলাম আধ ঘন্টা মতন মাংস থেকে জল বেরিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মাংসের জল পুরোপুরি মরে গেছে এবং তেল বেরিয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সিদ্ধও হয়ে গেছে এরপর একটা বড়ো পাত্রতে আমি ঢাললাম যেহেতু ওই কড়াইটাতে রান্না হবে না তাই আমি ওটাতে ঢেলে নিলাম কড়াইটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম দারুণ গন্ধ উঠছে এবং আমার মাংসটা এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপর আমি আলুটা মিক্স করে দেব ওর সাথে মিক্স করে আমি ওটা আবার ঢাকিয়ে দেব পনেরো মিনিটের জন্য ভালো করে আমি কষিয়ে নিচ্ছি পনেরো মিনিটের জন্য ঢাকিয়ে দিলাম গ্যাসটা হাই ফ্লেমেই ছিল রান্নাটা আমার হয়ে গেছে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য দেখুন আলোটাও সিদ্ধ হয়ে গেছে আপনারাও তৈরি করুন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার ভালো থাকবেন আর আমার আরও ভিডিও পেতে এই লিঙ্কে ক্লিক করুন ধন্যবাদ পাশে থাকুন